ত্রিপুরার একমাত্র টাইটেল মাদ্রাসা পরিদর্শনে মাওলানা মাজার ভূঁইয়া। ২০ জানুয়ারি খতমে বুখারী। প্রতিষ্ঠার পর থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ত্রিপুরার একমাত্র টাইটেল মাদ্রাসা কৈলাসর দারুল হাদিসের নাম। এর একমাত্র কারণ হল আসামে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া। মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে তানজিমুল মাদারিসুল ইসলামিয়া বোর্ডের অধীনে। আর এই বোর্ডের মহাসচিব হচ্ছেন প্রাক্তন বিধায়ক তথা উত্তর পূর্ব ভারত এমারত সরইয়া ও নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া। গত 17 অক্টোবর মাদ্রাসাটি পরিদর্শন করলেন মাওলানা মাজার ভূঁইয়া। ওই দিন মাদ্রাসার ষান্মাসিক পরীক্ষা চলছিল। পরীক্ষার হল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ডের মহাসচিব মাওলানা মাজার ভূঁইয়া পরীক্ষা গ্রহণের পদ্ধতি দেখে মাদ্রাসা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাওলানা আতাউর রহমান বলেন, আসামের সরকারি মাদ্রাসা বন্ধ হওয়ার পর যে 5-6টি টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে কৈলা শহরের টাইটেল মাদ্রাসাটি অন্যতম। তিনি বলেন, ওই মাদ্রাসা থেকে যারা টাইটেল পাশ করবেন তাদেরকে বোর্ডের সার্টিফিকেট প্রদান করা হবে। এদিন মাওলানা মাজার ভূঁইয়ার সঙ্গে ছিলেন মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি লিটন জামান ফাহিম, মাদ্রাসার সাইকুল হাদিস মাওলানা সিরাজউদ্দিন, মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিন আলী আল জলিলি সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ। এদিকে আগামী বছর তথা 2024 সালের 20 জানুয়ারি মাদ্রাসার দ্বিতীয় খতমে বুখারী শরীফ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরি শরীয়ত মাওলানা ইউসুফ আলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট মাওলানা হাফিজুর রহমান। এছাড়াও রাজ্য ও বহিরাজ্যের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ এতে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। উল্লেখ্য, ইতিমধ্যে ত্রিপুরার প্রথম টাইটেল মাদ্রাসা হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে কৈলাসর দারুল হাদিস। পরিপূর্ণ জেনারেল শিক্ষা এবং পূর্ণাঙ্গ মাদ্রাসা শিক্ষা সহ মহিলাদের জন্য টাইটেল পর্যন্ত পড়ার সুব্যবস্থা রয়েছে বলে এক বার্তায় জানিয়েছেন মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি লিটন জামান ফাহিম। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।